শ্রমমান ও অধিকার নিশ্চিতে মার্কিনীদের নতুন হুঁশিয়ারি কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের, কেননা পোশাক রপ্তানির সবচেয়ে বড় এই বাজার ক্ষতিগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। যদিও বিজিএমের সাবেক সভাপতি মনে করছেন গেল এক দশকে কর্মপরিবেশের উন্নয়নে বড় সাফল্য দেখিয়েছেন উদ্যোক্তারা, তবে সার্বিক পরিস্থিতিতে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অর্থনীতির অন্যতম প্রধান চালক তৈরি পোশাক খাতে যেন পিছু ছাড়ছে না একের পর এক দুশ্চিন্তা। নতুন মজুরি কাঠামোকে কেন্দ্র করে টানা কয়েকদিনের অস্থিরতার রেশ কাটতে না কাটতেই আবারও শ্রম অধিকার ইস্যুতে পশ্চিমাদের হুঁশিয়ারি। উই বিলিভ দ্যাট এভরি ওয়ার্কার। মার্কিন প্রেসিডেন্টের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বব্যাপী যা কঠোরভাবে নজরে রাখার ঘোষণা দিয়েছেন সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, যেখানে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশকে শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের নাম উল্লেখ করে। যে এটা অবশ্যই আমাদের বিবেচনায় নেওয়া উচিত, কোনো ধরনের আমাদের আইনের প্রয়োগের ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে কিনা, শ্রমিক অধিকারের ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে তারা সেটা সুরক্ষা করতে আমরা পারছি কিনা, এই বিষয়গুলোকে অনেক বেশি যে গুরুত্ব দিতে হবে এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেখানে, সেটা প্রেক্ষিতে এটা খুবই আমার মনে হয় যে আমাদের গুরুত্বের সাথে নেওয়া উচিত। এমন সময় বিষয়টি আলোচিত হচ্ছে যখন নানা সূচকে খানিকটা আশঙ্কায় পুরো অর্থনীতি। রপ্তানিতে আয় হচ্ছে না প্রত্যাশা অনুযায়ী, প্রবাসীরাও টাকা পাঠাচ্ছেন না পর্যাপ্ত, এর বিপরীতে ব্যয়ের চাপ বেড়ে যাওয়ায় অব্যাহতভাবে ক্ষয় হচ্ছে বিদেশি মুদ্রার মজুদ। কেবল তাই নয়, চলতি বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক কেনা কমিয়েছে 23%। প্রশ্ন হলো, এমন অবস্থায় পশ্চিমাদের শ্রমমান নিয়ে আলোচনা কতটা দুশ্চিন্তা বাড়াবে এই খাতে? তো ব্যবসায়িক পার্টনার এবং বন্ধুরাষ্ট্র, বন্ধুরাষ্ট্র বন্ধুত্ব রক্ষার জন্য বন্ধুদেরকে উপদেশ দিতেই পারে এবং সেই অনুযায়ী আমরা কাজও করি। কোনো কোনো সমাজে তাদের সাজেশনে কাজ করি, তাদের সাজেশনেই তো আমরা কাজ করেছি, অ্যাকর্ড করেছি, আমেরিকার সাজেশনে অ্যালায়েন্স করেছি, ইউরোপিয়ান ইউনিয়নের সাজেশনে অ্যাকর্ড করেছি এবং দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। অতএব বন্ধুরাষ্ট্র বন্ধুকে রক্ষা করার জন্য অনেক সময় অনেক কিছু বলে এবং আমরা সেইভাবেই কাজ করি। তৈরি পোশাকের জন্য এককভাবে রপ্তানির বড় গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও সেই বাজারে 16% পর্যন্ত শুল্ক দিয়ে ব্যবসা করতে হয় উদ্যোক্তাদের। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।